অংশনের ভয় থেকে মানুষের পরিত্রাণের জন্য প্রজাপতি ব্রহ্মা কাশ্যপ মুনিকে একটি মন্ত্র বা বিদ্যা বিশেষ আবিষ্কার করার আদেশ দেন ব্রহ্মার আদেশ পেয়ে কাশ্যপ যখন মনে মনে এই বিষয়ে চিন্তা করছিলেন তখন তার মনক্রিয়া থেকে আবির্ভূত হন এক স্বর্ণপর্ণা মহাদেবী যেহেতু তিনি চাতা মন থেকে তার জন্ম তাই তিনি মনসা শিব মনুষার পিতা শিবের আরাধনা করে তিনি দিব্য জ্ঞান লাভ ও সাম্পেদ অধিগত করেছিলেন তাই দেবীর নাম শৈবী আবার শিবের অনুকম্পায় অনিমা লঘীমাদি অষ্টসিদ্ধিরা মনুষার শরীরে প্রবেশ করে তাঁকে সিদ্ধযোগিনীরূপে রূপান্তরিত করেন দেবী ভাগবত হতে এও জানা যায় সাধনায় তুষ্ট হয়ে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং সর্বাগ্রে মনুষ্যার পুজো করে তাকে সর্বলোক পুজ্য হওয়ার বরদান করেছিলেন শ্রীকৃষ্ণের পর মহর্ষি কশ্যপ তার পূজা করেন তৎপরে মুনি নাগ গন্ধর্ব ও মানবগণ একে একে তার পূজায় প্রতি হয় অনেক নামের মধ্যে এক নাম বিষহরি সর্ববিষ হরণ করার অদ্বিতীয় কৌশল দেবীর জানা আছে বলে এই নাম মনুষ্য পুজো সাধারণত শ্রাবণ সংক্রান্তি বা আষাঢ়ী পঞ্চমীতে অনুষ্ঠিত হয়ে থাকে দেশে যখন প্রবল বর্ষাকালের সময় সুদূর অতীতে যখন চিকিৎসাশাস্ত্র এত উন্নত হয়নি তখন সর্বদংশনের চিকিৎসা হতো মন্ত্র ঔষধি ক্রিয়া ও দৈব এর চার প্রকারে এর চারটে পদ্ধতি ছিল মনুষ্যদেবীর কৃপার উপর নির্ভরশীল সেই সর্প সর্বদারা ঘটিত মৃত্যু বা অংশন এড়াতে সর্পদেবী মনুষার পূজার প্রচলন অন্যান্য বছরের মতো এবছরও শ্রাবণ মাসের সংক্রান্তিতে আগরতলা দুর্গাবাড়িতে অনুষ্ঠিত হল মনসা পুজো রাজন্য আমল থেকে রাজ্যবাসীর মঙ্গল কামনায় শ্রাবণের সংক্রান্তিতে এই পুজো চলে আসছে বলে জানান দুর্গাবাড়ির পুরোহিত এটা সংক্রান্তির দিন এই পুজোটা হয়ে থাকে সবসময় হয়ে আসছে রাজামন্ত্রীকে আজকে পুজো হলো এখন অন্য ভোর হবে বিকেলবেলা আর কি হবে কালকে সকালে দশমী পুজো হবে বিকেলবেলা ঘর যাবে রাজবাড়ি দেখুন সময় হচ্ছে কত বছর ধরে এটা রাজা বলছে কিছু কিন্তু ভগবানের কি প্রার্থনা করা হয় মার কাছে প্রার্থনা করা হয় যাতে সবাই সুখ শান্তিতে থাকে যাতে রোগ শোক সবকিছু শেষ হয়ে যায় বছরে আসা ভগবানের কাছে প্রার্থনা পাশাপাশি এদিন রাজধানীর বিভিন্ন বাড়িতেও মা মনুষার আরাধনার চিত্র পরিলক্ষিত হল বিও রিপোর্ট আর ই নিউজ